Assalamu alaikum, I'm Anamik Tekar Miki and welcome to my channel. Now, in this video, I'm going to talk about ethical hacking 5 steps. Now, I'm going to talk about testing Pinterest, I'm going to talk about not necessarily always, but usually, generally. So, I'm going to talk about the 5 steps. তো প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে রিকনেসেন্স ঠিক আছে বা এটাকে অনেকে বলে ইনফরমেশন গ্যাদারিং নাও আসলে রিকনেসেন্স কি ঠিক আছে রিকনেসেন্স অ্যাকচুয়ালি থাকে দুই রকমের একটা হচ্ছে অ্যাকটিভ এবং প্যাসিভ নাও রিকনেসেন্স হচ্ছে যে আমার যে টার্গেট তার ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করা ঠিক আছে সো আমি হচ্ছে বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করব ঠিক আছে তথ্য জোগাড় করার চেষ্টা করব Now, সেটা বিভিন্ন জায়গা থেকে হতে পারে এবং এখানে হচ্ছে আমার অ্যাকটিভ এবং প্যাসিভের একটা ডিফারেন্স চলে আসে নাও প্যাসিভ হচ্ছে সেই ধরনের ইনফরমেশন গ্যাদারিং যেখানে হচ্ছে যে টার্গেট অ্যাকচুয়ালি বুঝতে পারে না যে আমি তার ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করছি ফর एग्जांपल আমি যদি হচ্ছে তার সোশ্যাল মিডিয়া বা হচ্ছে যে তার লেটস সে কোম্পানির ব্যাপারে যদি কোনো ভাবে কোনো ইনফরমেশন গ্যাদার করি তাহলে ভিকটিম হয়তো বা টার্গেট হয়তো বা সেটা জানবে না যে আমি অ্যাকচুয়ালি তার ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছি ঠিক আছে এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যেও অ্যাকচুয়ালি অ্যাকটিভ এবং প্যাসিভের একটা তফাৎ চলে আসে বাট লেটস সে যে আপনি হচ্ছে কোম্পানির সামনে গেলেন এবং দাঁড়ায় দাঁড়ায় আপনি অবজার্ভ করছেন যে অ্যাকচুয়ালি গার্ড কি পরে থাকে এবং এমপ্লয় কোন এমপ্লয় কখন বের হয় এবং লাঞ্চ টাইমে অ্যাকচুয়ালি কোন এমপ্লয় বের হয় অ্যান্ড So on and so forth. Basically, হচ্ছে যে আপনি সেই কোম্পানির ব্যাপারে একটা ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছেন তারপরে হতে পারে যে আপনি সোশ্যাল মিডিয়া থেকে তার ব্যাপারে হচ্ছে আপনি ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছেন হতে পারে যে আপনি ওয়েবসাইট থেকে ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছেন ঠিক আছে অনেক সময় ওয়েবসাইটে হচ্ছে কোম্পানির বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া থাকে কারণ তারা চায় যে মানে কাস্টমাররা যেন তাদের ইনফরমেশন জেনে অ্যাকচুয়ালি বুঝতে পারে যে তারা অ্যাকচুয়ালি কত মানে কোয়ালিটি বা কত মানে ইউজফুল বেসিক্যালি সার্ভিস দিচ্ছে বা তারা জানে না যে অ্যাকচুয়ালি এখানে হ্যাকার্সরা কীভাবে তাদের কোম্পানির ইনফরমেশন নিয়ে সেটা মানে অ্যানালাইসিস করছে বা ইভেন কোম্পানির হচ্ছে অনেক রকম টেকনোলজিক্যাল ইনফরমেশনও দেওয়া থাকে ওয়েবসাইটের মধ্যে ঠিক আছে এবং হ্যাকার্সরা সেটা নিয়ে মিসইউজ করতেই পারে ঠিক আছে ইজ এ হিউজ একটা রিসোর্স ইনফরমেশন গ্যাদার করা সো আমরা যখন ওভাবে করে থাকি তখন সেটা হচ্ছে প্যাসিভের মধ্যে পড়ে ঠিক আছে কারণ আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি কোনো ওয়ার্নিং বা কোনো মানে কোনোভাবে আমি ভিকটিমকে জানাচ্ছি না যে আমি অ্যাকচুয়ালি তার ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করছি না আমি যখনই হচ্ছে অ্যাক্টিভে চলে আসব তখনই হচ্ছে বেসিক্যালি আমি এক ধরনের স্ক্যানিংয়ে চলে আসব ঠিক আছে অ্যাক্টিভ তখনই হবে যখন হচ্ছে আমরা টার্গেটের হচ্ছে আমি স্ক্যানিং করব ঠিক আছে আমি লেটস সে যে আমি তার তার ওয়েবসাইট বা তার হোয়াটএভার নেটওয়ার্কের আমি হচ্ছে একটা স্ক্যানিং করতে চাচ্ছি তো তখন হচ্ছে আমি এন ম্যাপ ইউজ করতে পারবো ঠিক আছে এন ম্যাপ ইউজ করে আমি লেটস সে যে আমি দেখতে যাচ্ছি যে তার অ্যাকচুয়ালি সিস্টেমের মধ্যে কতগুলো ওপেন পোর্টস আছে ঠিক আছে সো লেটস সে আমি যদি দেখি যে আমি স্ক্যানিং করলাম আমি দেখলাম যে অ্যাকচুয়ালি তার হচ্ছে একটা পোর্ট ওপেন আছে লেটস সে আমি দেখলাম যে তার হচ্ছে পোর্টের মধ্যে অ্যাপাচে 1.2 রান করছে ঠিক আছে নাও অ্যাপাচে 1.2 কিন্তু হচ্ছে অনেক পুরাতন একটা মানে ওয়েব সার্ভার ঠিক আছে এবং বেসিক্যালি যখনই হচ্ছে আমি স্ক্যানিং করে এটা দেখতে পাবো যে তার এতগুলো পোর্টস ওপেন আছে তখনই হচ্ছে নেক্সট আমি চলে যাবো এনিউমারেশনে সো এনিউমারেশন স্টেজটা কি সেখানে আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে লেটস সে তার এই পোর্ট ওপেন আছে লেটস সে পোর্ট 80 তে তার অ্যাপাচে 1.2 সব ওয়েব সার্ভার রান করছে নাও পোর্ট 80 হচ্ছে বেসিক্যালি HTTP নাও আমি লেটস সে তখন আমি দেখলাম যে আচ্ছা অ্যাপাচে 1.2 ইটস অনেক পুরাতন একটা ওয়েব সার্ভার সো ডেফিনেটলি এটা কোনো একটা ভালনারেবিলিটি থাকা উচিত রাইট সো তখন আমি গুগলে যে আমি সার্চ করবো যে এক্সপ্লয়েট ফর অ্যাপাচে 1.2 মানে আমি অ্যাকচুয়ালি ওই ওয়েব সার্ভারটার একটা মানে ভালনারেবিলিটি খুঁজছি এবং সেই ভালনারেবিলিটি আমি এক্সপ্লয়েট করে আমি হচ্ছে সেই সিস্টেমের ভিতরে গেইন করার চেষ্টা করব সো আমরা বেসিক্যালি স্ক্যানিংটা এভাবে এনম্যাপ দিয়ে করি এনুমারেশন মানে হচ্ছে যে আমি একটা একটা ইনফরমেশন পেলাম স্ক্যানিং করে এবং সেটার ব্যাপারে সেই টেকনোলজি বা সেই
লেটস সে ফাংশনটার ব্যাপারে আমি হচ্ছে আরো বেশি ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছি, বা আমি অ্যাকচুয়ালি আরো ভিতরে জানার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি এই সার্ভিসটার উইকনেস কোথায় এবং আমি কিভাবে এটাকে এক্সপ্লয়েট করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে এনম্যাপের একটা কাজ, স্ক্যানিং করা এবং নেসাস নিক্ত, এগুলো হচ্ছে বেসিক্যালি এক ধরনের স্ক্যানিং টুল। নাও থার্ড যে স্টেজটা সেটা হচ্ছে গেইনিং অ্যাক্সেস মানে এক্সপ্লয়টেশন। সো আমি হচ্ছে সেই ভালনারেবিলিটি পেয়ে আমি হচ্ছে তারপরে চেষ্টা করবো যে সিস্টেমে গেইন অ্যাক্সেস গেইন করার, এবং হোপফুলি আমি সেটা করতে পারবো যদি ভালনারেবিলিটি ঠিকভাবে এক্সপ্লয়েট আমার যদি ঠিকভাবে রান করে এবং আমি যদি ভিতরে যেতে পারি দেন বেসিক্যালি আমি তো অ্যাক্সেস পেয়ে গেলাম। বাট ইউজুয়ালি অনেক সময় হয় না, ঠিক আছে, অনেক সময় প্রবলেম হয়। বাট যদি আমার লেটস সে যে আমি যদি সেটার একটা ভালনারেবিলিটি এক্সপ্লয়েট কোড, ঠিক আছে, সাকসেসফুলি যদি আমি রান করতে পারি তাহলে আমি তো গেইন অ্যাক্সেস করেই ফেলতে পারবো। সো আমি অ্যাকচুয়ালি গেইন অ্যাক্সেস করার পরে আমার কিন্তু বেসিক্যালি আবার এনিউমারেশন করতে হয়, কারণ হচ্ছে যে আমি গেইন অ্যাক্সেস করার পরে আমি লোয়ার প্রিভিলেজ থেকে আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি আপার প্রিভিলেজ লেভেলে যাওয়ার, মানে হায়ার প্রিভিলেজ লেভেলে যাওয়ার চেষ্টা করি। সো তখন হচ্ছে আমাকে আবার সেই এনিউমারেশন লেভেলে যেতে হয়, আমাকে দেখতে হয় যে অ্যাকচুয়ালি আমি আরও মানে কীভাবে কীভাবে আমি মানে আমি আপার লেভেলে আমি আপার প্রিভিলেজ লেভেলে আমি গেইন অ্যাক্সেস করতে পারবো। সো আমাকে আবারও এনিউমারেশন থেকে আমাকে আবারও গেইন অ্যাক্সেস লেভেলে যেতে হয়। এবার থেকে এভাবে হচ্ছে আমরা বেসিক্যালি যেটা বললাম যে লোয়ার লেভেল প্রিভিলেজ স্কেলেশন থেকে আমরা মানে প্রিভিলেজ স্কেলেশন করে 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 আমরা লোয়ার লেভেল থেকে আমরা হায়ার লেভেল প্রিভিলেজ লেভেলে যেতে চাই, ঠিক আছে, সো দ্যাট আমরা ফাইনালি আমরা যেন পুরো সিস্টেমের আমরা রুট গেইন করতে পারি, মানে পুরো সিস্টেমের জন্য আমরা গেইন কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, সো একবার যখন আমরা গেইন অ্যাক্সেস করলাম তারপর হচ্ছে আমাদেরকে সেই অ্যাক্সেসটাকে মেনটেন করতে হবে, কারণ হচ্ছে লেটসে কোনো কারণে যদি ইউজার তার সিস্টেম শাটডাউন করে ফেলে বা ইউজার যদি বুঝে ফেলে যে অ্যাকচুয়ালি কেউ তার সিস্টেমে হচ্ছে বেসিক্যালি হচ্ছে ইলিগালি অ্যাক্সেস করেছে বা মানে যদি কোনো ওয়ার্নিং পেয়ে যায়, সো আমাকে হচ্ছে একটা সেভাবে একটা অ্যাক্সেস মেনটেন করার জন্য আমরা একটা ওয়ে বের করে রাখতে হবে। ঠিক আছে, সো ওইটাকে বলা হচ্ছে লেটস একটা ব্যাকডোর, আমাকে একটা ব্যাকডোর তৈরি করে রাখতে হবে, সো দ্যাট ইভেন ইফ কোনো যদি সমস্যা হয়ে যায় আমি যেন আমার অ্যাক্সেসটা মেনটেন করে রাখতে পারি এবং আমার যেন আমি যেন কন্টিনিউসলি আমি যেন সেই সিস্টেমের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করতে পারি। ঠিক আছে, আর ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে কভারিং ট্র্যাকস। সো বেসিক্যালি হচ্ছে যে আমি মানে আমার যখন কাজ হয়ে যাবে তখন হচ্ছে যে আমি আমার যত রকমের ট্র্যাকস আমি যা যা করেছি, লেটস সে আমার যে লগস আছে এবং আমার যে লেটস আমি যদি কোনো মানে আমার যা যা লগস লগস মানে হচ্ছে যে আমি যা যা কাজ করেছি সেগুলো সব যদি লগস আকারে থাকবে তো সেগুলো আমার ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমি যদি কোনো লেটসে ম্যালওয়্যার আপলোড করে থাকি তাহলে সেই ম্যালওয়্যারটাকে আমার ডিলিট করে দিতে হবে। তারপরে হচ্ছে যে লেটসে আমি যদি কোনো কারণে কোনো অ্যাকাউন্টস ক্রিয়েট করে থাকি, ঠিক আছে, সো সেই অ্যাকাউন্টগুলো হচ্ছে আমার ডিলিট করে দিতে হবে। বেসিক্যালি হচ্ছে যে আমি পুরো সিস্টেমকে ক্লিন আপ করে ফেলবো, মানে মানে আমার যেন কোনো কোনো রকম কোনো যেন নিশানা না থাকে, লাইক আমি পুরো আমার মানে এক্সিস্টেন্সই যেন কেউ বুঝতে না পারে, সো সেভাবে হচ্ছে আমাকে ট্র্যাকস কভার করতে হবে। ঠিক আছে, এবং দ্যাটস ইট বেসিক্যালি হচ্ছে যে আমাকে কভারিং ট্র্যাকস মানে হচ্ছে আমার ক্লিন আপ করতে হবে। ঠিক আছে, সো মানে আমার যেন বেসিক্যালি আমার ভিকটিম যেন বুঝতে না পারে যে আমি হচ্ছে তার সিস্টেমে বেসিক্যালি অ্যাক্সেস করেছিলাম। ঠিক আছে, সো দ্যাটস ইট, আমি এইভাবেই হচ্ছে এথিক্যাল হ্যাকিংয়ের পাঁচটা আমাদের স্টেপ থাকে। এবং হচ্ছে যে আপনি যেভাবেই করেন না কেন, মানে যে অ্যাসেসমেন্টই করেন না কেন, ঠিক আছে, আপনি নেটওয়ার্ক অ্যাসেসমেন্ট করেন বা হচ্ছে আপনি মানে আপনি ওয়েব অ্যাসেসমেন্ট করেন, ঠিক আছে, আপনি যেটাই করেন না কেন আপনার বেসিক্যালি হচ্ছে এই পাঁচটা স্টেপে যেতে হয় ইউজুয়ালি, বাট নট অলওয়েজ। ঠিক আছে, আর হচ্ছে যে বি কেয়ারফুল, আমরা হচ্ছে এই ইনফরমেশন কখনই ইললিগালি ইউজ করতে চাই না, কারণ এটা হচ্ছে একটা ওয়ার্নিং যেটা আমি প্রথমেই আমার ভিডিওতে বলেছিলাম, বাট স্টিল লাইক অ্যাজ আ ওয়ার্নিং আমি এখানে বলতে যাচ্ছি যে আমরা এখানে লিগালি শিখছি, সো আমরা এখানে আনএথিক্যাল কোনো বিহেভিয়ার শিখছি না, এটা এথিক্যাল বিহেভিয়ার, এবং আমরা কোনো সিস্টেমকে কোনোভাবে পেনিট্রেশন করার চেষ্টা করব না আনলেস অ্যান্ড আদারওয়াইজ আমরা কোনো এক্সটার্নালি সেটার জন্য পারমিশন পাই। ঠিক আছে, আনলেস অ্যান্ড আনটিল আমরা কোনো রকম কোনো এক্সটার্নাল পারমিশন না পাই আমরা কোনো সিস্টেমকে ইললিগালি অ্যাক্সেস করার চেষ্টা করব না। যদি আপনারা সেটা করে থাকেন দেন ইটস কমপ্লিটলি ইউর রেসপন্সিবিলিটি অ্যান্ড আই ডোন্ট টেক এনি রেসপন্সিবিলিটি ফর দ্যাট। ঠিক আছে, সো দ্যাটস ইট, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।